মূলত মেয়েদেরকে, মেয়েরা যারা করে তাদেরকে বলা হয়। আর আমাদের মাঝে কিছু কিছু সবাই কিন্তু যায় না, হয়তো 10 জনের ভিতরে 5 জন যায়, 5 জন যায় না। তাহলে দেখা যাবে কি ভাই আমার বাসার গেটের সামনে হচ্ছে গিয়ে, এমনি তো যারা ফ্রেন্ডশিপ করতে আসবে তারাও আসবে, আমার পিটানোর জন্য অনেক মানুষ দাঁড়িয়ে রয়েছে। আমরা যারা এরকম আসি তাদেরকে করুণা করার কোনো দরকার নেই, আমরা এখন কিন্তু আর করুণার পাত্র হিসাবে নিজেদেরকে আর কি মনে করতেছি না। কেমন আছেন সবাই? প্রিয় বন্ধুরা, আশা করি সবাই সব বান্ধবকে নিয়ে ভালো আছেন আর ভালো থাকবেন, আপনজনের কাছে থাকবেন। আর আমাদের ক্যামেরার সামনে যে আছে মিস্টার মিসেস আদুরি আর কি, সরি, এই আদুরিকে দেখবেন, আদুরির সাথে কথা বলবেন, কমেন্ট বক্সে লিখবেন আদুরি কেমন। আদুরি কেমন আছো? জি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো থেকো। আকাশের না, আকাশের ঠিকানা চিঠি লিখতে পারবো না আমি। কোন ঠিকানা? এখন ফেসবুকের যুগ, হোয়াটসঅ্যাপের যুগ, কেন চিঠি লিখবো? এখন তোমাকে এটাতে দেখবে তো ইউটিউবে, তাহলে ইউটিউবের কি কমেন্টস বক্সে লিখবে? অবশ্যই লিখলে কি তুমি সাড়া দিবা? সাড়া দেও না দেও এটা পরের ব্যাপার, সবার ডাকে সাড়া দেওয়া যায় না। কার ডাকে সাড়া দিবা তুমি বলে দাও, বেসিক্যালি সেই লোকটাই তোমাকে ডাকবে, দেখা যাক। আচ্ছা আদুল, তুমি তো তৃতীয় লিঙ্গের সম্প্রদায়ের একজন মানুষ, তাই না? তো এখন এই যে তুমি যে তৃতীয় লিঙ্গে আসলা, আসার পর তোমাদের একটা জাতীয় কাজ আছে, সেটা হচ্ছে তোমরা কি একটা অর্কার, মানে রাত হলেই তোমরা মানে সুন্দরী সেজে, হ্যাঁ সুন্দরী সেজে মানে নায়িকার মতো হয়ে রাস্তায় বাহির হও, এটা তুমি কতবার গেছো? আচ্ছা আগে আমি বলি যে এটা আমাদের কোনো জাতীয় কাজ না, ঠিক আছে? আচ্ছা সেক্স ওয়ার্কার এটা হচ্ছে গিয়ে ফার্স্ট আর কি, সেক্স ওয়ার্কার মূলত মেয়েদেরকে, মেয়েরা যারা করে তাদেরকে বলা হয়। আর আমাদের মাঝে কিছু কিছু সবাই কিন্তু যায় না, হয়তো 10 জনের ভিতরে 5 জন যায়, 5 জন যায় না, ঠিক আছে? তো ওরকম হচ্ছে গিয়ে জাতীয় কাজ বলতে হচ্ছে আমাদের বাচ্চা নাচানো, ঢলে যাওয়া, এগুলো হচ্ছে গিয়ে হিজড়াদের কাজ। আর সেক্স ওয়ার্ক করা এগুলো হচ্ছে কোনো জাতীয় কাজ না আপনি যেইভাবে বলছেন, এই জন্য আমার একটু মাইন্ডে লাগছে। আর আমি এখন পর্যন্ত ওইখানে ওইভাবে কোনো দিনও যাইনি রাস্তায়, কিন্তু যারা যায় আমি তাদেরকে অসম্মান করতেছি না। মানে তৃতীয় লিঙ্গ হলে এই কাজটাই বেসিক্যালি হয়, নেভার মাইন্ড করেন না না না, আমি বলি আপনি যেভাবে বলছেন এই কাজটা হয় ঠিক আছে, কিন্তু আপনি বলছেন যে আমাকে আপনি সেজে গুজে রাস্তায় বের হন রাত্রিবেলা, সবাই কিন্তু সেজে গুজে রাস্তায় বের হয়। আমি সবার কথা বলছি না, অনেকে না, জাতীয় কাজ বলতে হচ্ছে গিয়ে সবাই, জাতীয় বলতে সবাই। আচ্ছা অনেকেই পার্সোনালি দেখি বা আমরা যখন মানে এটা লুকোচুরির, আমি যদি ভালো বলি মানুষ কিন্তু কমেন্টস করবে না, আমি দেখছি না, এই জন্য আমি সবার প্রশ্নটাই করছি আর কি, এটা আমার প্রশ্ন না। তো এটা আসলে তুমি কয়বার গেছো? আমি যাইনি একবারও, কিন্তু ওই কাজের কথা যদি বলেন আপনি ডিরেক্ট জিজ্ঞেস করতে পারতেন। তো আমার হচ্ছে গিয়ে আমার বাসায় সবাই আসে, আমার যারা কন্ট্যাক্ট করে আমার কাছে আসার জন্য তাদেরকে আমি আমার বাসায় ডাকি, তারা আমার বাসায় আসে। তাই সেক্ষেত্রে যদি পার্সোনালি তোমার সাথে কেউ সময় কাটাতে চায় তাহলে কীভাবে কন্ট্যাক্ট করে? অবশ্যই। কত কী কন্ডিশন থাকে? কন্ডিশন ইজ মানি, কত টাকা ছাড়া কোনো কথা নেই। কত কত সেটা হচ্ছে গিয়ে যার সাথে আমি কন্ট্যাক্ট করব তার সাথে হচ্ছে গিয়ে ডিসাইড হবে। সর্বোচ্চ কত? সর্বোচ্চ হচ্ছে গিয়ে আপনার কাছ থেকে আপনার সর্বস্ব লুটে নিতে পারলে তো সমস্যা নেই আমার। সর্বনিম্ন? সর্বনিম্ন বলতে কিছু নেই, সর্বনিম্ন কোনো ইয়ে হয় না। আচ্ছা এই তুমি যে একটা বাসায় করো বা সেই ক্ষেত্রে যে কেউ আসবে তোমার সাথে বন্ধুত্বপূর্ণ করবে বা তোমার সাথে সম্পর্ক করবে, তোমার সাথে রিলেশন করবে, কোনো ধরা বাঁধা কোনো নিয়ম আছে কি? কোনো ধরা বাঁধা নিয়ম বলতে হচ্ছে গিয়ে আপনি আপনার বিহেভিয়ার ঠিক রাখবেন, আমি আমার আর কি ব্যবহার হচ্ছে গিয়ে সব কিছু, ঠিক আছে? আমি যা যা বলবো আপনি ওইগুলো মেনটেন করবেন, আপনি যা বলবেন আমি যদি মেনটেন করতে পারি তাহলেই বলবো যে আপনি ভাই আসেন, ঠিক আছে? বাসার অ্যাড্রেসটা বলো তো। বাসা আমি ঢাকা মিরপুরে থাকি, এর বেশি কিছু বলা যাবে না আর কি ভিডিওর মধ্যে। তাহলে দেখা যাবে কি ভাই আমার বাসার গেটের সামনে হচ্ছে গিয়ে, এমনি তো যারা ফ্রেন্ডশিপ করতে আসবে তারাও আসবে, আমার পিটানোর জন্য অনেক মানুষ দাঁড়িয়ে রয়েছে। তাই অনেক অনেক মানুষ আসবে, তাই না? অনেক মানুষ যদি আসে, হ্যাঁ
তাহলে কি অনেকে সিরিয়াল দেওয়া যাবে না? আচ্ছা, এইসব কথা এখন বলতে ভালো লাগতেছে না। আচ্ছা, একটা কথা বলি। বলেন বলেন। এটা হাসিটা নিয়ে আগে ভিডিওতে ওকে তো অনেক লাজুক, অনেক ভালো একটা মেয়ে, কিন্তু ওর কিন্তু রাগ আছে, যেটা দেখলাম আর কি, ভয়ঙ্কর রাগ। প্রিয় বন্ধুরা, আজে বাজে কোনো কমেন্টস করবেন না, আপনারা কিন্তু অবশ্যই আদুরির সাথে থাকবেন, আর আদুরির পাশাপাশি আমাদের একটু রাখেন, আমরা তো মানুষ না আর কি, তাই না? আচ্ছা আদুরি, তোমার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। দর্শকদের উদ্দেশ্যে তোমার ব্যক্তিগত জীবন বা কি বলতে চাও? আসলে আমাদের মতো মানুষদের কাছে যখনই ক্যামেরাটা ফোকাস করা হয়, আমরা শুধু একটা কথাই সবাই বলি, যে আমরাও মানুষ, আমাদেরকে ভালোবাসুন, আমাদেরকে সম্মান করতে শিখুন। কিন্তু আমি এখন আরেকটু আর কি আপনাদের কাছে আর কি অনুরোধ করতেছি, যে আমরা যারা এরকম আছি তাদেরকে করুণা করার কোনো দরকার নেই। আমরা এখন কিন্তু আর করুণার পাত্র হিসাবে নিজেদেরকে আর কি মনে করতেছি না। আমরা চাইতেছি যে আপনারা আমাদেরকে সম্মান করেন, ঠিক আছে? আমরাও মানুষ, আমাদের দুইটা হাত আছে, দুটা পা আছে, দুটা চোখ আছে, সব কিছু আপনাদের মতোই আছে। তো আপনারা যা করতে পারবেন আমরাও তা করতে পারবো, মাশাল্লাহ। আর কি আমাদের গ্রুপ থেকে অনেক হাই লেভেলে অনেক মানুষ অনেক কিছু করতেছে, তো আপনারা শুধু সহমর্মিতার দৃষ্টিতে একটু দেখবেন আমাদেরকে। আচ্ছা, ভালো ভালো কথা। আচ্ছা, তোমার যে এই যে বডি স্ট্রাকচার, এটা তুমি কোথায় থেকে সার্জারি করে আনছো? না, আমার কোনো সার্জারি টার্জারি করিনি এখন। তো তো বলতে সার্জারি তো হইছে, বল সত্যি কথাটা বল। না, সার্জারি হয়নি। সার্জারি এখনো করনি? না। এটা কি অরিজিনাল? অরিজিনাল ডুপ্লিকেট সেটা সবাই এখন ভালো করে জানে, এত কিছু বলার দরকার নেই এখন। আচ্ছা, বুঝতে পারছি। তো সার্জারি কি করার ইচ্ছা আছে ভবিষ্যতে? আমার এখনো ওইরকম কোনো মন মানসিকতা নাই। এখনো হয়নি? না, জন্মেনি। বুঝতে পারছি। আর কি কোনো কিছু সার্জারি হয়েছে তোমার? আপনি এসে চেক করে দিবেন। প্রিয় বন্ধুরা, অনেক ভালো লাগলো আদুরি, অনেক মিষ্টি মেয়ে। ভালো থাকো আদুরি, তোমার প্রতি দোয়া রইল। দোয়া রওয়ার আগে আর একটা কথা বলে যাই, যে তুমি যখন বাহিরে বাহির হও, এই যে সুন্দর গেট আপ, মানে ছেলেরা কেমন করে তোমাকে দেখে? ছেলেরা কেমন করবে? আপনি যেরকম আজকে করছেন সেরকম করে। মানে আমার চরিত্র ক্যামেরার সামনে বলার দরকার নেই, মানে তোমাকে দেখে ছেলেরা মানে কি করে, মানে ওই তো আপনার কথা শুনে লোকজন বুঝতে পারছে কেমন করে ছেলেরা। মানে প্রপোজ করে? প্রপোজ করলে কি প্রপোজ করে লাভ হবে না? মোবাইল নাম্বার কয়জন চাইছে? মোবাইল নাম্বার অনেকেই চায়। দেই, সমস্যা কি? তো দেও আজকে নাম্বার। না, আজকে দেওয়া যাবে না। কেন? তখন তো একজনেরে দেই, আজকে যদি দেই তাহলে আমার সিম বন্ধ করে তারপর রাতে ঘুমানো লাগবে। রাত্রে ঘুমানোর দরকার কি ভাই? না ভাই, ঘুমানোর অনেক দরকার আছে, আমি ঘুম পাগল মানুষ। রাত কয়টায় ঘুমাও? রাত 4টায় ঘুমাই। ওটা কি রাত বলে? আমি তো মনে জানি যে ভোর 4টা বলে আগে, ওটা না আমার কাছে তখন রাত। আর এতক্ষণ কি করো তুমি? ফেসবুকিং, হোয়াটসঅ্যাপ। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ভিডিও কলে কি কি করো? ভিডিও কলে আমি খুব কম কথা বলি। ভিডিও কলে কি কি করি বলতে, ওই ভিডিও কলে কিছু করা হয় না আমার। যা করা হয় রিয়েল। রিয়েলটা কি পছন্দ করো তুমি? অবশ্যই। কপি ডুপ্লিকেট চলবে না, তাই না? আচ্ছা, বুঝতে পেরেছি। আদরি, দুষ্টু মিষ্টি কথা নিয়ে তোমার সাথে প্রোগ্রামটা করে আমার অনেক ভালো লাগলো আদরি। ভালো থাকবা তুমি, তোমার জন্য শুভকামনা আদরি। তুমি এমনি ব্যক্তিগতভাবে নাচ করো না গান করো? আমি নাচ করি। নাচ করো? আজকে কি একটা নাচ আমাদের দেখানো যাবে? সম্ভব না আজকে। কেন? এনার্জি নেই। এনার্জি খাওয়াই দিছি, এনার্জি ড্রিঙ্কস করাই দিছি, সমস্যা না? এনার্জি ড্রিঙ্কস করার লাগবে না। মানে কি? মানে এনার্জি গেল কোথায়? মানে আমাদের দেখে কি হারিয়ে গেল? মানে আমরা কি সেই যে আমরা এনার্জি খেয়ে ফেলি? হ্যাঁ। আল্লাহ হায়দারাস করো আদুরিকে। আদুরি, এমনি তোমার ফেভারিট কালার কি? এই ব্ল্যাক কালার? জি, খুব পছন্দ। জি, ব্ল্যাক কালার কি স্বপ্নেও দেখো? স্বপ্নে দেখি না, ঘুমাইলে ব্ল্যাক দেখি সব। ঘুম আসলে সব ব্ল্যাক হয়ে যায়, তাই না? এই তো সবাই ঘুমাইলে সবাই ব্ল্যাক হয়ে যায়।
আচ্ছা, যদি কোনো তোমাদেরকে এই ভিডিওগুলো দেখো, প্রবাস ভাইরা বেশি দেখে, মানে দেখে বাংলাদেশের মানুষও প্রবাসীরাও দেখে, সেই প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কি বলতে চাও? প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কি বলতে চাই, ভাইয়েরা আসলে অনেক কষ্ট করে বাংলাদেশে, তাদের যে ফ্যামিলি আছে তাদের জন্য অনেক কষ্ট করে। তো আমি চাই যে তারা নিজের দিকটাও একটু দেখুক। তারা হচ্ছে কি অনেক কষ্ট করে নিজেদের দিক খেয়াল না রেখে বাংলাদেশে তার আত্মীয় স্বজন যে আছে তাদের জন্য হচ্ছে কি ইনকাম করতে চায়। আপনারা নিজেরা সুস্থ থাকবেন, তারপরে হচ্ছে কি দেশে আপনার যে আত্মীয় স্বজন আছে তাদের খেয়াল রাখবেন, নিজে ভালো না থাকলে তাদের আপনি খেয়াল রাখতে পারবেন না। যদি কোনো প্রবাসী আমাদের এই প্রোগ্রাম দেখে দেখো যে ফোনের উপরে ফোন করবে আরমানকে একবারে মেরে ফেলাইবে, বুঝছো? তো এখন যদি মেরে ফেলানোর ক্ষেত্রে তোমার নাম্বারটা চাইতে 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 অস্থির হয়ে যায়, তখন কি আমি নাম্বারটা দেবো তোমার? তখন যদি আপনি একটু আমার সাথে কন্ট্যাক্ট করেন, দেন আমি যদি মনে করি এই নাম্বার দেওয়ার জন্য, তাহলে আমি আপনাকে বলবো। মানে তোমার অনুমতি নিয়ে নাম্বার দেবো, তাই না? দর্শকরা কিন্তু বলে যে ভাই নাম্বারটা দেন, নাম্বারটা আসলে আমরা কিন্তু দিতে পারি না তোমাদের অনুমতি ছাড়া, তাই না? দর্শক আপনারা এটা মাথায় রাখবেন। তুমি আবার একটু বলে দাও ভালো করে যে দর্শক যদি তোমার নাম্বার চাই। আচ্ছা, আমার সাথে যদি যোগাযোগ করার কোনো ইচ্ছা থাকে আরমান ভাইকে বলবেন, আর আমি ট্রাই করবো আমার ফেসবুক আইডির লিঙ্কটা ভিডিও নিচে দিয়ে দেওয়ার জন্য কমেন্ট সেকশনে, ভাই অবশ্যই ওটা পিন করে রাখবে ইনশাআল্লাহ। তো আদরি, তোমার জন্য শুভকামনা, অনেক ভালো লাগলো তোমার সাথে কথা বলে, বিদায় নেবো তোমার থেকে, আল্লাহ হাফিজ। প্রিয় বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করলাম।